আমরা আজকে লাবা আইরিশ 88 দামানা আইরিশ 88 এইটার এফআরপি কিংবা গুগল আইডি বাইপাস করব ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন এটাকে বাইপাস করব এই জন্য প্রথমে আমাদের মোবাইলে ওয়াইফাই কানেকশন দিতে হবে কিংবা আপনি যদি ডাটা কানেকশন থাকে সিমে ডাটা থাকে সেক্ষেত্রেও হবে তো আমরা ওয়াইফাই কানেকশন দিলাম ওয়াইফাই কানেকশন হওয়ার পর আমরা ব্যাগে চলে যাব এবং খুব সহজেই আপনারা এই ভিডিওর মাধ্যমে লাবা আইরিশ 88 ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন গুগল আইডি রিমুভ করতে পারবেন তো এই জায়গায় ইম্পর্টেন্ট হচ্ছে আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা লাগবে তো এই জায়গা থেকে একটা ল্যাঙ্গুয়েজ আমি চেঞ্জ করব আমি নিজেও জানি না যে এটা ভাষাটা কি মানে কোন রাষ্ট্রের ভাষা এটা একদম বাংলা ভাষার নিচেই পাবেন আপনারা সম্ভবত একটু ভালো করে খেয়াল করে এই ল্যাঙ্গুয়েজটা আপনারা ওকে করবেন সিলেক্ট করে দিবেন তো এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার পর আপনারা যথারীতি নেক্সট করবেন এবং ল্যাঙ্গুয়েজটা অবশ্যই এটা হতে হবে তো এরপর আমরা যাব ইমার্জেন্সিতে যাব যাওয়ার পর এই জায়গায় ইমার্জেন্সিতে ডাবল ক্লিক করব এবং উপরে ডান পাশে কলমের মতো চিহ্ন এই জায়গায় ক্লিক করব তারপর এই জায়গা থেকে আমরা এই জায়গায় কলমের যে চিহ্নটা এটাতে ক্লিক করব ক্লিক করার পরে একদম উপরে কন্ট্যাক্টের মতো যে পিকচারটা এই জায়গায় ক্লিক করব এবং এই জায়গায় আমরা কিছু লেখার চেষ্টা করব আর লেখার জন্য যখন কিবোর্ড আসবে আমরা এই পৃথিবীর মতো যে চিহ্নটা এই এটাতে ক্লিক করে ধরে রাখবো চাপ দিয়ে রাখবো এই জায়গায় একটা অপশন আসবে আমরা একদম নিচে অপশনটাকে ওকে করে দিব এই জায়গার লেখাগুলো আমি পড়ে আপনাদেরকে বলতে পারতেছি না কারণ এই ভাষার সাথে আমি পরিচিত না এই জায়গা থেকে আমি ওকে করে দিব ওকে করে দেওয়ার পরে এরকমভাবে যখন অপশন আসবে আমরা এই যে অ্যারো চিহ্নগুলো দেখতেছেন যে কোনো একটা অ্যারো চিহ্নতে চলে যাব তো এই জায়গা থেকে আমি প্রথমটাই সিলেক্ট করতেছি অ্যারো চিহ্নতে যাওয়ার পর একদম উপরে ডান পাশে থ্রি ডট আছে এই জায়গাতে ক্লিক করে একদম দ্বিতীয় নম্বর অপশনটা নিচের অপশনটা ক্লিক করব এই জায়গায় ক্লিক করার পর আমাদের এই জায়গায় সার্চের অপশন আসবে এই জায়গায় আমরা কিবোর্ড এনে কিবোর্ডের এই জায়গায় স্পেস বার চাপ দিয়ে ধরে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নেবেন এবং এই জায়গায় আপনারা লিখবেন হচ্ছে ইউজ মোর্স কোড কিংবা ইউজ লিখলে এই অপশনটা আসবে এটাতে আপনারা ওকে করবেন ওকে করলে আপনাদের ইউটিউবে ভিডিও আসবে এই জায়গায় ইউজ মোর্স কোডে এই জায়গায় আপনারা ভিডিওটা প্লে করবেন ভিডিওটা প্লে করার পর হচ্ছে এটাকে শেয়ার করা লাগবে এই থ্রি ডটে ক্লিক করে এই জায়গায় শেয়ারে চাপ দিবেন শেয়ার করার পর আবার থ্রি ডটে ক্লিক করবেন আপনাদেরকে ইউটিউবে নিয়ে চলে যাবে তো ইউটিউবে যখন নিয়ে আসবে এই জায়গায় যে ভিডিওটা স্বাভাবিক অবস্থায় আসবে ডিফল্ট অবস্থায় এটাকে টেনে নিচে নিয়ে উপরে অ্যাকাউন্টের যে অপশনটা ওই জায়গায় ক্লিক করবেন এবং এই জায়গা থেকে সেটিংয়ের যে গিয়ার বাটনটা এই জায়গায় ক্লিক করবেন এবং এই জায়গা থেকে একদম নিচে এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনটা অ্যাবাউট তারপর এই জায়গা থেকে তিন নম্বর ইউটিউব যে লেখা আছে এই জায়গায় ক্লিক করবেন তারপর এই জায়গা থেকে ক্রমি ব্রাউজার ওপেন হয়ে যাবে এই ক্রমি ব্রাউজারটাকে আপনারা সিলেক্ট করে দেবেন এই জায়গা থেকে আবার ওকে করে দিব এবং এই পাশে নো থ্যাঙ্কস দিয়ে দিব তো আমাদের ক্রমি ব্রাউজার ওপেন হয়ে গেল আমাদের এই জায়গা থেকে আমরা যে কোনো অ্যাড্রেস লিখে যে কোনো ওয়েবসাইটে চলে যেতে পারবো এই জায়গায় আমরা লিখবো হচ্ছে www.mrgsmfix/p/frp.html এই লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা দেখে লিখে নেবেন একটু বড় লেখা যেহেতু এটা আপনারা হুবহু এভাবে লিখে জাস্ট এই ওয়েবসাইটে চলে যাবেন এটা আমার নিজস্ব ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে আপনারা এফআরপি বাইপাস করার জন্য সকল রকম অ্যাপ্লিকেশন আপডেট পাবেন এই সাইটটা আপনারা এফআরপি বাইপাসের জন্য ইউজ করতে পারেন খুব ইজিলি আপনারা ডাউনলোড করতে পারবেন আর এই জায়গায় প্রত্যেকটা অ্যাপ্লিকেশন দুইটা করে ডাউনলোড লিঙ্ক দিয়ে আছে তো আমরা এই জায়গা থেকে লিঙ্ক ওয়ান লিঙ্ক টু এই জায়গা থেকে ডাউনলোড করতে পারি তো লিঙ্ক ওয়ানে যদি ডাউনলোড প্রবলেম হয় লিঙ্ক টুতে ডাউনলোড করব আর এই জায়গা থেকে প্রথমে আমাদের মোবাইলে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার এইটাই ইনস্টল করা লাগবে তো আমরা এই জায়গা থেকে অ্যান্ড্রয়েড 89gam.apk এটার লিঙ্ক টুতে ক্লিক করব এটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার 8 এবং অ্যান্ড্রয়েড ভার্সন 9 এই দুইটাতে কাজ করবে তো আমরা এটা ডাউনলোড করব ডাউনলোড করার পর আমরা এটা ইনস্টল করব তো এই জায়গায় ডাউনলোড বাটন আসার পর আপনারা ডাউনলোডে ক্লিক করবেন এই ফাইলটা বেশি বড় না ছোট একটা ফাইল 8 MB রকম এটা ডাউনলোড হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর এই ডাউনলোড স্পিডটা নির্ভর করবে আপনার ওয়াইফাই কানেকশন কিংবা ডাটা কানেকশনের উপর তো এটা ডাউনলোড হওয়ার পরে এটা ইনস্টল করা লাগবে এটাকে ভাষাটা বোঝা একটু কঠিন হবে তারপরেও আপনারা বুঝতে পারবেন কারণ যখন কোনো মেসেজ আসে তখন তখন ডান পাশেই দেখা যায় যে আপনার ওকে বাটনটা থাকে তো এই জায়গা থেকে ডান পাশে বাটনগুলোতে ক্লিক করার চেষ্টা করবেন কারণ এগুলো ওকে বাটন
তারপর এই জায়গা থেকে আবার ডান পাশের বাটনে ক্লিক করবেন। তো এই জায়গায় এই অপশনটা আসবে, এটা ওপেনের অপশন, এটাতে ক্লিক করলে এটা হচ্ছে ইনস্টলেশন অপশন আসবে এবং এই জায়গা থেকে ক্রমি ব্রাউজার আপনার কাছে পারমিশন চাবে। আপনার এই জায়গা থেকে পারমিশনটা দিয়ে আবার ব্যাগে যাবেন, যাওয়ার পরে আবার ইনস্টল করবেন একদম ডান পাশের বাটনটা, ইনস্টল বাটন। তো এখন গুগল অ্যাকাউন্ট ম্যানেজার এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে আপনারা এই জায়গায় ডান দিয়ে দিবেন, এই লেখাটা ডান। আপনাদের বোঝা কঠিন হয়ে যাবে লেখাগুলো, কিন্তু ভিডিও দেখে দেখে কাজ করবেন। এবং দ্বিতীয়ত আমাদের যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা লাগবে সেটা হচ্ছে FRP বাইপাস, তার মানে হচ্ছে ফ্যাক্টরি রিসেট বাইপাস, এটা ইনস্টল করা লাগবে। তো এই অ্যাপ্লিকেশনটাও আমি ডাউনলোড লিঙ্ক টুতেই ক্লিক করব, একই ডাউনলোড লিঙ্ক ওয়ান, ডাউনলোড লিঙ্ক টু, এই দুটোটাই ডাউনলোড লিঙ্ক, একই ফাইল, দুইটা লিঙ্ক দিয়ে আছে। দেখা গেলে এক এক সময় এক একটা লিঙ্কে প্রবলেম হলে যাতে আপনারা অন্য লিঙ্কে ডাউনলোড করতে পারেন। তো এই জায়গা থেকে আপনারা আবার ডাউনলোড ক্লিক করবেন এবং এটা আরও অনেক ছোটো একটা ফাইল, 1.2 MB, তার মানে 2 MB অনেক কম। তো এই জায়গা থেকে সেভ ফাইল, সেভ ফাইল পরে এই পাশে ওকে দিয়ে দিবেন এবং এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আবার ইনস্টল এবং এই জায়গা থেকে ডান পাশে ওপেন দিবেন। ওপেন দেওয়ার পর একদম উপরে যে অপশনটা আসবে 3 ডটের মতো, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে ডান পাশে ওকে বাটনে ক্লিক করবেন, কারণ ওকে বাটনটা অ্যাকসেপ্টের বাটন। এবং এই জায়গায় আপনারা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস কিংবা জিমেল আইডি দিয়ে দিলেই হবে, আপনার যে কোনো জিমেল নতুন করে দিয়ে দিলেও হবে। তো এই জায়গায় আমি আমার জিমেলটা বসাচ্ছি যেটা আমি দিতে চাই। আপনারা আপনার জিমেলটা দিবেন, দেওয়ার পরে ওই জিমেলের পাসওয়ার্ড এই জায়গায় দিবেন, যে কোনো একটা জিমেল আইডি দিলে এই জায়গায় হবে। এবং এই জায়গা থেকে সাইন ইন করে দিবেন, সাইন ইন করে দেওয়ার পর মোবাইলটা যখন সাইন ইন হয়ে যাবে আপনাদের ফ্যাক্টরি রিসেপ এই জায়গা থেকে আবার ওকে দিয়ে দিবেন। তো মেসেজটা কেটে দিব, কেটে দেওয়ার পর এই জায়গা থেকে ওকে করে দিব এবং আবার ওকে দিব, আবার নিচের ওকেটা দিব। তো আমাদের কাজ হয়ে গেল। তো এবার আমরা যে কাজটা করবো, মোবাইলটা রিবুট করবো, মোবাইলটা অফ করে চালু করবো, কারণ আমাদের ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন ইতিমধ্যেই বাইপাস হয়ে গেছে। তো আমি এই জায়গা থেকে মোবাইলটা রিবুট করতেছি। মোবাইলটা রিবুট হইতে একটু সময় নিবে। এই জায়গা থেকে প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবো, কারণ আমাদের এখন আর এই ল্যাঙ্গুয়েজ প্রয়োজন নেই। আমরা ইংলিশ সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিয়ে স্টার্ট, স্টার্ট দেওয়ার পরে আমরা স্কিপ দিয়ে দিব। স্কিপের পরে এই জায়গায় সেট আপে নিউ দিব এবং দেখেন অলরেডি এই জায়গায় দেখেন অ্যাকাউন্ট অ্যাডেড, আমরা যে অ্যাকাউন্টটা পরে অ্যাড করলাম সেটাগুলো অ্যাড হয়ে গেছে। তার মানে এখন আর গুগল আইডি চাচ্ছে না, কারণ আমরা বাইপাস করে ফেলছি। এবং এই জায়গা থেকে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে জায়গায় নট নাও দিব এবং স্কিপ দিব। এবং এই জায়গা থেকে নেক্সট দিব এবং আবার স্কিপ দিব এবং নেক্সট দিব। এবং এই জায়গা থেকে মোর এবং হচ্ছে এগ্রি দিব এবং এই জায়গায় নো থ্যাঙ্কস। এবং আমাদের হোম স্ক্রিন চলে আসলো, আমাদের কাজ কমপ্লিট। তো এখানে বলে রাখা ভালো, এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপলোড করার সাথে সাথে আপনি প্রথমে পান। আর আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগেই থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে।